আসলে সকালেই আমরা প্রজ্ঞাপনটা পেয়েছি, এখন যেখানে বলা আছে জরুরি সেবা বিদ্যুৎ জ্বালানি গ্যাস পানি, তা আমরা তো জ্বালানি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান, তো আমাদের যেহেতু জরুরি সেবা ধরেন অ্যাম্বুলেন্স পুলিশ সেনাবাহিনী এদের যে গাড়ি চলাচল করবে জরুরি পরিষেবার মধ্যে যেহেতু তেল দরকার হবে, হ্যাঁ সেই ক্ষেত্রে এই জরুরি সেবাটা চালু থাকবে। এখন টাইমটা হয়তো আমাদের কমে যাবে, নর্মালি আমাদের অফিসিয়াল টাইম হলো সকাল 7টা থেকে রাত 8টা, এখন আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আমাকে এখনও অবহিত করেনি, হয়তো বা টাইমটা 9টা থেকে 5টা হবে আর কি, 9টা থেকে 5টা পর্যন্ত পেট্রোল পাম্প খোলা থাকবে জরুরি সেবা নিয়োজিত পরিবহনে জ্বালানি সরবরাহ করার লক্ষ্যে। কে বের হতে পারবে কে পারবে, বাট আমাদের যেহেতু পাম্প খোলা থাকবে যার জ্বালানি প্রয়োজন হবে সে আসলে পাবে। আপনি কি আজকে লক্ষ্য করেছেন যে আজকে বেশ মানে একটু চাপ বেশি? 7 দিনের কঠোর লকডাউনের বিধিনিষেধের কারণে সবাই আর কি মনে করছে যে বের হতে পারবে কি পারবে না, জরুরি প্রয়োজন তাগিদে ফুল ট্যাঙ্কি করেই তেল নিয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম ভেহিকলে দেখতেছি আমরা যে ট্যাঙ্কি বোঝাই করে তেল নিয়ে যাচ্ছে।